সুপ্রিয় দর্শক বন্ধু, সকলকে শিল্পীস কিচেনে স্বাগত। আজ আমি তৈরি করব গাজরের হালুয়া। তো গাজরের হালুয়াটা তৈরি করার জন্য এখানে আমি 1 পাউন্ড গাজর নিয়েছি, অর্থাৎ 453 গ্রাম। এই গাজরটাকে আমি এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে আমি একটু খুব ভালো করে গরম করে নিয়েছি। তো এর ভিতর আমি 2 টেবিল স্পুন ঘি দিচ্ছি। ঘিটা একটু মেল্ট হতে শুরু করেছে, তো এর ভিতর আমি এখন একটা তেজপাতা দিয়ে দিলাম। আর গ্রেট করে রাখা আমি গাজরটিকে এর ভিতর এখন ছেড়ে দিচ্ছি। এখন আমি গাজরটিকে ভিজে একটুখানি ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আমি একটু কোনো রকম করে একটু ভেজে নিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিয়েছি গাজরটিকে। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে একটু ভাপিয়ে নেব, তার জন্য আমি 10 মিনিট একটু গ্যাসের ফ্লেমটা একটু লো করে এভাবে আমি 10 মিনিট পর ফিরে আসছি। এখন আমি 10 মিনিট বাদে ফিরে এলাম। তো গ্যাসের ফ্লেম আমি ঢাকনাটি তুলে নিচ্ছি, কী অবস্থা হলো। এখন আমি 1/4 কাপ আমি চিনি এর সাথে অ্যাড করছি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করবেন। তো মিষ্টিটা দিয়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, রোস্টেড। এই ফ্রুটসটা এখন আমি গাজর হালুয়ার ভিতর দিয়ে দিলাম। আমি এখন ড্রাই ফ্রুটসটা একটু মিশিয়ে দিচ্ছি। এখন আমি এর সাথে অ্যাড করব গুঁড়া দুধ, 1/2 কাপ গুঁড়া দুধ এর সাথে অ্যাড করছি। আমি দুধটা দিয়ে খুব ভালো করে গাজরের হালুয়াটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি দুধটার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি হালুয়াটিকে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি লো করে রেখেছি, বিকজ আমার গাজরটাকে কুক হয়ে গেছে আর কড়াই থেকে প্রায় ছেড়ে আসছে। তো এই এখন বুঝতে হবে যে হালুয়াটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং প্লেটে তুলে নেব। আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধু, গাজরের হালুয়া আমরা যেভাবেই তৈরি করি না কেন খুবই ভালো লাগে আমার মনে হয়, আমি খুব পছন্দ করি। তো উপরে আমি একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার গাজরের হালুয়া। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করুন। আর কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। সকলে খুব ভালো থাকুন, দেখা হবে আমার পরবর্তী নেক্সট ভিডিওর সাথে। আজ এই পর্যন্ত, বাই।